ঢাকা 10 আসন থেকে নমিনেশন পেয়েছি যে ঢাকা 10 আসনের নৌকার কান্ডারি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী করার সুযোগ দিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ এবং ঐতিহাসিক একটি আসন আমি এই আসনের মান রক্ষা করব ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমি চেষ্টা করব আমি আমার নেতাকর্মী সহ আমার এলাকাবাসী সহ সবাই মিলে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটিয়ে সেই বিজয়ের মালা মাননীয় প্রধানমন্ত্রী গলায় আমি তুলে দেব আমি যখন চলচ্চিত্র অভিনয় করেছি আমার সিনেমার পাশে কার সিনেমা এসেছে সেটার চেয়ে বড় সিনেমা মানে আমার কাছে বড় ব্যাপার ছিল যে আরেকটা সিনেমা এসেছে তো আমার সিনেমাটা ভালো করতে হবে তো সেই ক্ষেত্রে এখানেও সেম এখানেও আরও তিনজন প্রতিদ্বন্দ্বী আজ অলরেডি আছেন আমি দেখে এসেছি তারা প্রতীক পেয়েছেন তো তাদের কাউকে ছোট করে দেখলে হবে না তাদেরকে আমি যথার্থ মূল্যায়ন করে আমি আমার ভোটারদেরকে কীভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসবো সেই জন্যই আমরা এখন এগিয়ে যাবো সেটাই হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য।